কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আগামী এপ্রিল দেশের বর্তমান মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হবে সংবিধান অনুসারে আজ থেকে আগামী এক মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে ফলে কে হচ্ছেন দেশের একুশতম রাষ্ট্রপতি তা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ এবং জল্পনা কল্পনা আছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংসদ সদস্যরা বর্তমানে জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের অধিকারী আওয়ামী লীগ ফলে সে দলের মনোনীত প্রার্থী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন স্বাভাবিক ভাবেই আওয়ামী লীগের সংসদীয় দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের ব্যাপারে মূল ভূমিকা রাখবেন তবে এখন পর্যন্ত তিনি এ ব্যাপারে কোনো ইঙ্গিত বা কিছু বলেননি তারপরেও পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে নানা মহলে কানাঘুষা আছে আওয়ামী লীগে শীর্ষ পর্যায়ে কথা বলে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে যাদের নাম শোনা গেছে বা যারা আলোচনায় আছেন তারা হলেন সাবেক প্রধান বিচারপতি এবি এম হক জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ মহ আরফিন সিদ্দিক প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রসাধন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এদিকে দেশের একুশতম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের উদ্যোগ শুরু হয়ে গেছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আগামীকাল বুধবার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা বলবেন বলে জানা গেছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের উদ্বেগ সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলার আহমেদ বলেন আগামী এক মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এ ব্যাপারে প্রস্তুতি চলছে তিনি বলেন নির্বাচন কমিশন আগামী পঁচিশ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক আহ্বান করেছে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ২০১৩ সালের চব্বিশ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে এবছর তেইশ এপ্রিল সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ অবসানের পূর্ববর্তী নব্বই হতে ষাট দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে দেশের একুশতম রাষ্ট্রপতি পেতে নির্বাচন কমিশন আগামী উনিশে ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনসুল হক রাত আইনমন্ত্রী বলেন নির্বাচন কমিশন উনিশ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করেছে বলে জানতে পেরেছে তবে এই ভোটের দিনক্ষণ নিয়ে কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন ইসি ও ভারপ্রাপ্ত সচিব কোনো কথা বলতে চাইছেন না